ayam tuh gua sahih mau ikhoi, nah ya itu bot host abis nih, itu kata anggur diri. Liksha cara ya, bengkok itu kan tuh rollo ya, nah ya itu kata anggur diri, tuh minta anggur kan itu yang lewat ya, bos tobi, ya kan aku gak cuma nara ha, aku tuh hana kisuh kayak nih, aku gerdu, ma tuh hana aku kisuh, nah itu tuh dari nanti ya tersaya nih ya. মাত্র 25 মিনিটে তাণ্ডবে লন্ডমন্ড বাসখালি জনপদ। বাসখালিতে মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনে তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বড় বড় গাছ রাস্তায় উপড়ে পড়ে গিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রধান সড়কে বড় বড় গাছ পড়লেও ফায়ার সার্ভিস তা সরিয়ে নিলে মূল সড়কে বুধবার বিকেলের দিকে যোগাযোগ স্বাভাবিক হয়। সরজমিনে দেখা যায় বাসখালীর কালীপুর, কাথরিয়া, বোলছড়ি, বাহারছড়া, খানখানাবাদ, গন্ডামারা, পুকুরিয়া, ছনুয়া, পুছড়ি, সরল, শিলকুপি ইউনিয়নে বড় বড় গাছ উপড়ে পড়ে কাঁচা ঘর ও টিনের ঘর ভেঙে যায়। অভ্যন্তরীণ রাস্তাগুলোতে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে আছে। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে তারগুলো বিপজ্জনক অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো অসহায় আর্তনাদ ছিল চোখে পড়ার মতন। কালীপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুসের স্ত্রী হালিমা আক্তার বলেন, আয়লাম দুঃখ আসাহী মাই কই না ওই তো বহুত কষ্ট হবে না ওই তো কত আঙ্গুর দিয়ে দি লিখছে তারা এই ব্যাংক থেকে তো রোল হয়ে রায় ওই তো কত আঙ্গুর দিয়ে দেয় তোর মে তার কত নাই দেন লবে অবস্থা গিয়ে বেহান আকি গেছি মনে রাখ আ তো হনো কিছু কই না আকি গর্দু মা তো হনো আর কিছু নাই দত্ত দরিয়া নাতি হতে সই না আর বাহারছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ বলেন, গতকাল হামনের থান্ডুবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবে যেই গড়বাড়ি গাছপালা লন্ডগণ্ড হয়েছে, অনেকগুলো কারণের খুঁটি ভেঙে গেছে, অনেকগুলো গাছপালা ভেঙে গেছে। আমার দেখা সত্ত্বে আমি 30 থেকে 35টা গড়বাড়ি 60টার সাল অন্য জায়গায় নিয়ে ফেলছে। 5 নম্বর ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ইয়ামত আর এম ফজর আলীর বাড়ি। আর খুব দুর্গতিগ্রস্ত হইয়ে নিল অনাচল আই এই গুলো যারা ফোন লই রে আই দিন মজুরি করে গাড়ি চালাই রে বাড়া গাড়ি চালাই নাই চলি আর দরকার মাইন না ক্যাং করি না দরকার ঠিক দের কি মনাচল আর পুরো আস দেখুন দেবাল ঘুরি রে রে ভিতরে মরি বউ মরি সাতটা হইয়ে